চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর ভাইরা আমার বন্ধুরা, পৃথিবীর 50টা তফসিলের মধ্যে আছে বিশ্ব নবী বলেন হে মদিনার পয়গম্বর, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন এই কোরআন চারবার চ্যালেঞ্জ দিল, যদি তোমরা পারো এই কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা তোমরা করো, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করার মতন মানুষ তামাম পৃথিবীর মধ্যে কেউ নাই। এক নাম্বার চ্যালেঞ্জ, যদি তোমরা পারো কোরআনের মতন কোরআন তোমরা বানাও, যদি তোমরা পারো কোরআনের মতন কোরআন তোমরা বানাও, তামাম পৃথিবীর মানুষ স্যালেন্ডার করলো কোরআনের মতন কোরআন কোনোদিন বানানো সম্ভব নয়। যদি তোমরা পারো কোরআনের 10টা সুরার মতন তোমরা সুরা বানাও, তোমরা ফেসবুক আবিষ্কার করলা, টুইটার আবিষ্কার করছো, ইউটিউব বানাইছো, ব্লগ তোমরা বানাইছো, ইন্টারনেট বানাইছো, হাজার হাজার সফটওয়্যার তোমরা বানাইছো, ওয়েবসাইট তোমরা বানাইছো, যদি তোমরা পারো কোরআনের মতন কোরআন বানাও, তা তোমরা তোমরা পারলা না। যদি তোমরা পারো কোরআনের 10টা সুরার মতন তোমরা সুরা বানাও, সারা দুনিয়ার মানুষ কেউ পারলো না। এবার যদি তোমরা পারো ও নবীর উম্মত, যদি তোমরা পারো কোরআনের একটা সুরার মতন তোমরা সুরা বানাও। একবার চ্যালেঞ্জ আল্লাহ দিল কোরআনের মতন কোরআন তোমরা বানাও, দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ হলো কোরআনের 10টা সুরার মতন সুরা বানাও, তৃতীয় নাম্বার চ্যালেঞ্জ হলো একটা সুরার মতন তোমরা সুরা বানাও। যদি না পারো, কোরআনের মধ্যে একটা সুরা আছে, এই সুরা হলো সুরাতুল কাউসার, এই সুরাটা আছে বেজোর। যদি তোমরা পারো চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ, এইটা আছে বেজোর, একটা আয়াত বানাইয়া এইটারে জোর লাগাইয়া দাও। সম্ভব কেউ পারবো জোরে বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা দুনিয়ার মানুষ পাগল হয়েছে কি চ্যালেঞ্জ দিল কোরআনে, একটা সুরা ছোট সুরা মাত্র তিনটা আয়াত এইটারে জোর লাগাবার জন্য পাগল হয়ে গেছে নাসার বিজ্ঞানীরা, পাগল হয়ে গেছে। আমরা এত কিছু আবিষ্কার করলাম, স্যাটেলাইট আমরা বানাইলাম, ফেসবুক আমরা বানাইলাম, টুইটার আমরা বানাইলাম, ব্লগ আমরা বানাইলাম, ইউটিউব আমরা বানাইলাম, আমরা কত সাইট যে আমরা তৈরি করলাম, কিন্তু একটা আয়াত বানাইতে পারলাম না। সম্ভব জরে বলেন, এজন্য আল্লাহ বলেন উল্লে ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে পয়গম্বর, সারা পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি সব যদি একত্রিত হয়ে যায়, পরস্পর একে অন্যকে সাহায্য করে, তামাম পৃথিবীর মানব জাতি আর জিন জাতি সকলে ব্যর্থ হয়ে যাবে। কিন্তু কোরআনের মতন কোরআন তামাম পৃথিবীর মানুষেরা বানাতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না, চিন্তা করো না? হে নবীর উম্মত, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, এই কোরআনের মধ্যে বহু অসঙ্গতি পাইতা, কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নাই। সুবহানাল্লাহ, আসতে বলেন কিরে, আসতে বললে জোরে আর জোরে বললে আসতে কি, দেখছেন আমরা ঘুরলাম নাকি যুগ ঘুরে গেছে? হ্যাঁ, কিশোর হয়ে এখন সবাই উল্টা দিকেই আছে, সমাজ দেখেন না কি অবস্থা।
খুলনা গেছি ওয়াজ করতে, আমার এক ব্যক্তিকে হুজুর পান খাওয়ার দোয়া বলে, আমি পান খাই না এই জন্য আমার একটা পান খাওয়ার দোয়া, তাই আমি আমার পান খাওয়া দোয়া বলেছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা ওকিনা আযাবান্নার, গো হুজুর বিড়ি খাওয়ার দোয়া একটু, এত লেখাপড়া করলাম কিন্তু বিড়ি খাওয়ার দোয়া তো শিখি নাই, গো হুজুর আমরা বিড়ি খেয়ে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা, চিন্তা করছেন কত বড় পণ্ডিত, বিড়ি খেয়ে দোয়া করে, এরকম পণ্ডিত আছে নাম কাছে কি বলেন আছে, এক ব্যক্তি সরল সহজ মানুষ, তাবলিগে যায়, উজানি যায়, সরমনাই যায়, বিশ্ব ইস্তেমায় যায়, হজে যায়, সরল সহজ মানুষ, আমি এই দুই নম্বর দেশে থাকতাম না, মরে যাব, তা কি করতে হবে, গেছে বিষের দোকান খাইছে বিষ, মরে না, বিষের মধ্যে দুই নম্বরে, তারপরে পাট কিনা দড়ি বানায় আম গাছের সাথে আর গলার সাথে বিষের টান, গেছে গাছ হীরা দুই নাম্বার, বিষ খাইলা মরলাম, গলায় দড়ি দিলাম মরলাম না, যা করে খোদা গাড়ির তলে ভরে বলে রাস্তার মধ্যে শুয়ে রয়েছি, আর এক ব্যক্তি বলে কি রে তুই যে ঘুমাও, তাই মরতে চাই, মরতে চাও বাড়ি যে ঘুমা, দশ দিন পর্যন্ত হরতাল, যে দুই নাম্বারে শুরু হয়েছে এটা আপনারা তো মরতেও পারবেন, ঠিক কিনা বলে, দুই নাম্বার জ্বালায় তো মরাও যাইব, সব জায়গায় দুই নাম্বার, সব সেক্টরে দুই নাম্বার, ভাইরা বিশ্ব নবীর উম্মত কই, আজকে দেখছেন মায়ানমারে কি শুরু হইছে, হ্যাঁ আর কদিন পর শুরু হইব আমগো উপরে, ঠিক কিনা বলে, এইজন্য সচেতন হইতে হইব, ঠিক কিনা বলে, বাংলার জমিনে নাস্তিক মুরতাদ বেঈমানদের জায়গা বাংলার জমিনে, ঠিক কিনা বলে, এখন দেখছেন বাংলাদেশে কি অবস্থা, করুণ অবস্থা চলতেছে, টুপিওয়ালার বিরুদ্ধে সব আন্দোলন, টুপিওয়ালার বিরুদ্ধে সব আলেমের বিরুদ্ধে, মসজিদের ইমামের বিরুদ্ধে, মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে, বাংলাদেশের বড় বড় মসজিদদের বিরুদ্ধে, ঠিক না বলে, আলেমদের মর্যাদা এত খারাপ ছিল না, আজ থেকে 20 বছর আগেও আলেমদের মর্যাদা ছিল, কিন্তু কিছু নাস্তিক আর মুরতাদ এদের কারণে আলেমদের মর্যাদা কিছুটা কমছে, ঠিক কিনা বলেন, কেন কেন জানেন, তত্ত্ব সন্ত্রাসীর কারণে, টিভি চ্যানেলের মাধ্যমে আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়, আছে না আমাদের সমাজের মধ্যে, আছে, এই জন্য আলেমদেরকে মহব্বত কে কে করবেন না, তুলেন দেখছেন একজনের জাগাইছে বলে আলেমকে মহব্বত করবো, কি মাথা ঠিক নেই, হ্যাঁ কে কে মহব্বত করবেন না, তুলেন নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, এই জন্য ভাইয়েরা বিশ্ব নবী মর্যাদা শুনতে ছিল, খারাপ লাগতেছে আপনাদের, চলবো চলবে ইনশাল্লাহ, যাবেন না তো বাইরা আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেছে আল্লাহর নবীর মর্যাদার কথা, আল্লাহ বলেন কুল বিশ্ব পয়গম্বর তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইলাবাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ফলো মি, বিশ্ব পয়গম্বরকে ফলো করো, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, বাইরা আমার আল্লাহ ছাড়া আমাদের কোন অভিভাবক নাই, ও নবীর উম্মত বিশ্ব নবী
মহব্বত আমাদের মধ্যে নেই। নবীজির মহব্বত, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির সুন্নতের প্রতি দরদ আমাদের এখন নাই বললেই চলে। বিশ্বনবীকে মহব্বত করলে চলবে না, বিশ্বনবীর সুন্নতের মহব্বত করতে হইবে, ঠিক কিনা বলেন ভাইরা? তাওরাতের মধ্যে বিশ্বনবীর নাম, তাওরাতের মধ্যে বিশ্বনবীর নাম আছে 90 জায়গায়, আর মুসা পয়গম্বরের নাম মাত্র 5 জায়গায়। মুসা পয়গম্বরের নাম, বিশ্বনবীর নাম মাত্র 90 জায়গায়, কিন্তু তাওরাতের একজন আলেম, তাওরাতের একজন বিশ্ববিখ্যাত মুফাসসির তাওরাত কিতাবের মধ্যে বিশ্বনবীর নাম পাইল 90 জায়গায়। তার হিংসা হইল, সে গভীর রাত্রে তাওরাত পড়ে, মেক অ্যাটেনটিভলি টু স্টাডি, গভীর রাত্রে তাওরাত অধ্যয়ন করে। তাওরাতের মধ্যে যখন বিশ্বনবীর নাম পাইছি, এই বিশ্বনবীর নামের সঙ্গে বেয়াদবি করেছি, আল্লাহর রাসূলের নাম লাল কালি দ্বারা কেটেছি, সাথে সাথে ওই আলেম ভুল সাব হয়ে গেছি। গুলশাপ তো ঘরে থাকতে পারে না, গুলশাপ ঘরে থাকতে পারে না, বিছানার মধ্যে থাকা যাবে না, চলে গিয়েছি তুর পাহাড়ে। তুর পাহাড়ে আজও একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের বয়স 6,500 বছর। মুসা পয়গম্বরের খেজুর গাছ, এই খেজুর গাছের ভিতর থেকে আল্লাহর আওয়াজগুলো মুসা পয়গম্বর শুনতেন। ভাইরা আমার, মুসা পয়গম্বর এমন একজন পয়গম্বর, শয়তানের সাথে মাঝে মাঝে দেখা হইতো, আমনে আমি দেখি। মুসা পয়গম্বর পাহাড়ের চিপা দিয়া যায়, ও নবীর উম্মত, মুসা পয়গম্বর পাহাড়ের চিপা দিয়া যখন যায়, ইবলিস শয়তানের সঙ্গে দেখা। এবার দেখে ইবলিস শয়তানের কোমরের মধ্যে অনেকগুলি চাবি। মুসা পয়গম্বর বলেন, হে ইবলিস, তোমার কোমরে তো চাবি কেন? ইবলিস বলেন, হুজুর, এই চাবি দিয়া আমি মানুষের মন ঘুরাই, এই মানুষের মন ঘুরাই আমি এই চাবি দিয়া, কিন্তু ইবলিস শয়তানের কোমরের ভিতরে একটা বড় চাবি। এবার মুসা পয়গম্বর বলেন, এই চাবি দিয়া তুমি কি করো? হুজুর, এই চাবিটা বানাইছিলাম আপনার জন্য, কিন্তু চান্স পাই না, চান্স পাইলে ভিতরে ঢুকে একটা মোড় দিলাম। চিন্তা করছি ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তানকে আল্লাহ 5টা ক্ষমতা দিছে, কয়টা? 5টা ক্ষমতা দিয়ে শয়তানকে দুনিয়ায় ছাইরা দিছে। যারা এই 5টা ক্ষমতা যখন শয়তানকে দিছে, কিন্তু আল্লাহ বলেন, যে বান্দা শুধু আমার কাছে তওবা করবে, আমি তাদের তওবা কবুল করব, তাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ভাইরা আমার, শয়তান আমাদের বন্ধু না শত্রু? হ্যাঁ, সবা অনেকের আবার বন্ধু আছে, কি বলে আছে না আমাকে সমাজে, যারা সুদ খায় এরাই তো শয়তানের বন্ধু। কি সুদখোর আছে না? সুদখোরের হক, সুদখোরের নামাজ, সুদখোরের রোজা, পর্দা কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হইবে না। কি হইবে ভাইরা আমার, বন্ধুরা, এই হক কথাগুলি যদি বলি তাহলে আমি কালকে থেকে জঙ্গি। কি বলে? তাহলেই বলবে, হুজুরে তাফসির বুঝো না, ভুল তাফসির করতে আছে। এগুলি কি ভুল কথা? কোরআনের কথা, সূরা বাকারা 275 নম্বর আয়াত, সুবহানাল্লাহ, কি বলবেন না ভাইরা আমার? এবার ওই গুলশাপ চলে গেছে তুর পাহাড়ে, তুর পাহাড়ে মুসা পয়গম্বর, তুর পাহাড়ের উপরে আছে মুসা পয়গম্বর, গুলশাপরে দেখা বলে, হে কাফিল, তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর, গভীর রাত্রে আমি তাওরাত পড়তেছিলাম, মেক অ্যাটেনটিভলি টু স্টাডি, গভীর রাত্রে আমি তাওরাত পড়তেছিলাম, ওই তাওরাতের মধ্যে আপনার নাম পাইছি মাত্র 5 জায়গায়,
আর মুসা পয়গম্বর আপনার নাম মাত্র পাঁচ জায়গায়, বিশ্ব নবীর নাম পাইছি মাত্র নব্বই জায়গা। আবার হিংসা হইল, হিংসা হয়েছে, তাওরাত নাজিল করা হয়েছে মুসা পয়গম্বরের উপরে, কিন্তু এই মুসা পয়গম্বরের উপরে তাওরাত নাজিল করা হলো, কিন্তু তাওরাতের মধ্যে মুসা নবীর নাম কম, বিশ্ব নবীর নাম বেশি, এই জন্য আমি এই নামের সঙ্গে বেয়াদবি করেছি, সাথে সাথে আমি গুলচাপ হয়ে গেছি। হে মুসা পয়গম্বর আপনি দোয়া করেন আমি যেন আগের মতন মানুষ হয়ে যাই। মুসা পয়গম্বর বলেন, হে কাফির, তুমি কার নামের সঙ্গে তুমি বেয়াদবি করেছো? ওই নবীরে যদি আল্লাহ না বানাইতেন তাম পৃথিবী কিছুই বানাইত না। সুবহানাল্লাহ বলেন, নবীর মর্যাদা আছে কিনা বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মুসা পয়গম্বর বলেন, হে কাফির, তুমি তো তাওরাতের একজন আলিম, শোনো আমার 3000 বছর পর একজন নবী আসবেন, তার নাম হলো ঈসা পয়গম্বর। ঈসা নবীর 570 বছর পর একজন নবী আসবেন, ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর গুণ তুমি শোনো, পয়গম্বর মুসলিম শরীফের মধ্যে পয়গম্বর বলেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়ায়ে হাত্তা দুখুলাহা, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী জান্নাতে কদম না দিব। অহরিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না দিবে। নবীর উম্মতের মর্যাদা আছে কিনা বলেন, জোরে বলেন। পয়গম্বর কেমন নবী আমরা পাইলাম? বিশ্ব নবী বলেন বুখারীতে, ইন্নি আসমাউ মা লা তাসমাউন, হে পয়গম্বর বিশ্ববাসীকে আপনি জানাইয়া দেন, আমি নবী যা শুনি, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ওয়া ইন্নি আরা মা লা তারাউনা, আমি পয়গম্বর যা দেখি তোমরা তাহা দেখো না। পয়গম্বর রাতের অন্ধকারে উহুদ পাহাড়ের উপরে যদি দাঁড়ায় যদি মদিনার পয়গম্বর যদি একবার তাকায়, 30,000 মাইলের পথ মদিনার নবী দেখি। সেই নবীর জন্য মহব্বত নাই, সেই নবীকে আজকে গালি দেখা গালি দেওয়া হয়, সেই নবীকে বলা হয় সন্ত্রাসী নবী, নাউজুবিল্লাহ। আসতে বলেন, নবীর জন্য জীবন দিতে চান, কে কে হাত তুলেন, হাত নামান। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর মহব্বত, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর কি যে মহব্বত, আমাদের তো সেই মহব্বত নেই। নবীকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? নবীকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মতন নবীকে আমরা আজকে মহব্বত করতে পারি না। ভাইরা আমার, এবার এবার কফিল এই তাওরাতের আলেম চলে গেছে তুর পাহাড়ে, মুসা পয়গম্বর তার, মুসা পয়গম্বরের একটা মুজেজা, মুসা পয়গম্বর যদি কোনো মানুষকে দেখতেন বলতে পারত এই মানুষটা এখন কি, বর্তমানে কি, আগে কি আছিল, এটা মুসা পয়গম্বর বলতে পারত। সুবহানাল্লাহ আলি, আপনাদের খারাপ লাগতেছে দেখে? এই থাকবেন থাকবেন, এই কে কে থাকবেন না তুলেন, কি আর থাকবেন, আপনি থাকবেন না, দেখলাম খোড়া দিয়ে মিস কল দিয়ে আপনাকে মাথা ঠিক আছে কিনা, এই যে পুরো পুরোটাই ফরম্যাট দেওয়া, চিন্তা করছে দেখতেছি পুরোটাই ফরম্যাট,
এই মাথা নিয়ে কেমনে আপনারা জিহাদ করবেন? পিটানি খেয়ে আইকি? হ্যাঁ, এক ব্যক্তি চক্ষু বন্ধ করে ওয়াজ করে, রাত্র যখন গভীর চাইয়া দেয় একটাও নাই, সব বাড়ি চলে গেছে। হুজুর বলতেছে এই এলাকার মানুষ মুনাফিক বেঈমান, আমার একারাই যে তারা সব চলে গেল, নিচে একটা বসে রয়েছে। তুমি মনে হয় ইমানদার? হুজুর আমি ইমানদার টিমানদার কিছু বুঝি না, আমি হইলাম মাইক ম্যান, আমরা মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি না, সবাই রাগে আমি বাড়ি গেলাম। যেভাবে যাওয়া শুরু হয়েছে এতে মনে হয় মাইক ম্যান আর আমি থাকবো, আর তা সবই যাইব। কে কে থাকবেন হাত তুলে দেখা, সবাই থাকবেন তো হাত নামা, খারাপ লাগতেছে আপনাকে? হ্যাঁ চলবে চলবে, সারা রাত্র যদি ওয়াজ করি কে কে শুনবে হাত তুলে হাত নামা? আমি কিন্তু হাত তুলি নি, কারণ আমি সারা রাত্র ওয়াজ করি, আর সারা রাত্র ওয়াজের পক্ষেও আমি নেই, একটা হাদিসও নাই সারা রাত্র ওয়াজ। পুরা বিশ্ব নবীর 10 লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিসও নাই সারা রাত্র ওয়াস। কয় লক্ষ হাদিস? 10 লক্ষ হাদিস, এর ভিতরে একটা হাদিসও নাই সারা রাত্র ওয়াজ হইব। ওয়াজ হবে কম, আমল হবে বেশি। সুবহানাল্লাহ, জোরে বলতে হইব। এবার মুসা নবী বলতেছে, হে কাফির, তুমি কার সঙ্গে বেয়াদবি করছো? ওই নবী যদি তোমারে মাফ করে দেয় তাহলে তুমি আগের মতন মানুষ হইতে পারো। এটা নবীর বোঝে যা, সুবহানাল্লাহ বলে। এই ঘটনা লিখেছে পাকিস্তানের মুফতি আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ জোরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকে বলে হুজুর এই ঘটনা কই পাইলেন? লেখছে শফি, শফিরটা শুনাইতে আছি আমি, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লামা শফি সুন্দর করে তিনি বলতেছেন, সুন্দর করে ঘটনা, পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মুসা নবীর কাছে জিব্রাইল 40 বার আসছে, ইব্রাহিম নবীর কাছে জিব্রাইল 42 বার আসছে, ভাইরা আমার ঈসা পয়গম্বরের কাছে জিব্রাইল 8 বার আসছে, মরিয়মের কাছে জিব্রাইল 12 বার আসছে, ইদ্রিস পয়গম্বরের কাছে জিব্রাইল 6 বার আসছে, দাউদ পয়গম্বরের কাছে জিব্রাইল 50 বার আসছে, আর বিশ্ব নবীর কাছে জিব্রাইল 24,000 বার আসছে। নবীর মর্যাদা সবার চেয়ে আলাদা, জিব্রাইল বিশ্ব নবীর কাছে যতবার আসছে পৃথিবীর কোন পয়গম্বরের কাছে এত আসে নাই। একবারে সেই নবীরে তোমরা কেমনে ডিলেট করে দাও, নবীর মহব্বত যদি থাকে নবীর সুন্নতি দাঁড়ি থাকবে, ঠিক কিনা বলে ভাইরা আমার? আমার নবীর মর্যাদা বেশি না ঘরের বউর মর্যাদা বেশি? হ্যাঁ, তুমি ঘরের বউর যতই আদর করো, যত ভালোবাসো, তোমার স্ত্রী কিন্তু তোমারে এই জায়গায় ঢুকায় নাই, ঠিক কিনা বলেন? 40 বছর সংসার করছে, হ্যাঁ যা চায় সব দিছে, একদিন যদি দেরি হয় তোর ঘরে এসে শান্তি পাইলাম না, কি ঠিক কিনা বলে ভাইরা আমার? স্ত্রীর খুব মহব্বত করো, ঠিক আছে নবীর চাইতে বেশি না, ঠিক না? বাবা মায়ের মহব্বত করো কিন্তু নবীর চাইতে বেশি না। বাবা মার মর্যাদা বাড়াইছে বিশ্ব নবী, ঠিক কিনা বলে? এই যে মাকে মহব্বত করো, বাবারে মহব্বত করো, এই বয়ান বিশ্ব নবী, পিতা মাতার মর্যাদা বাড়াইছে, আল্লাহ বাড়াইছে, সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দোয়ার বরকতে মা বাবার মর্যাদা বেশি, ঠিক কিনা বলেন? সেই নবীকে মহব্বত করা দরকার আছে কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? এবার মুসা পয়গম্বর আর কাফিল বলতেছে, আমি আগের মতন মানুষ হইতে চাই, যদি তুমি আগের মতন মানুষ যদি হইতে চাও, যে নবীর সঙ্গে তুমি বেয়াদবি করেছো
ওই নবী যদি তোমারে মাপ না করে তাহলে তুমি কোনোদিন আর মানুষ হইবা না। এখন আমি ওই নবীরে কই পাবো? ওই নবীরে যদি পাইতে হয় চলে যেতে হবে মক্কা। সুবহানাল্লাহ, জোরে। এখন তুর পাহাড় থেকে ওই গুলশাপ চলে আসছে মক্কা। এখন যদি বিশ্ব নবীর সাথে দেখা করতে হয় তাহলে আবু জাহেলের বাড়ির সামনে কার বাড়ি? এখন আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে যাইতেছে গুলশাপ। এখন আবু জাহেল বুড়া মানুষ, এই পৃথিবীতে বুড়া মানুষ ইসলামের বিরোধিতা করছে বেশি, আর যুবক ছেলেরা ইসলামের পক্ষে কাজ করছে বেশি। বুড়ার আবার কি রাগ হইল? হ্যাঁ, আবু জাহেল বুড়া না জুয়ান? জোরে বলেন। আবু সুফিয়ান বুড়া না জুয়ান? কিন্তু ওমর কি? যুবক। যুবক, সুবহানাল্লাহ বলেন না কেন? যুবকরা বেশি উপকার করছে। আর আল্লাহ যে জান্নাত দিবে, সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঘর, সিরিয়ালে প্রথম সিরিয়ালে কার? না, সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রথম ঘরটাই হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। প্রথম ঘর জান্নাতের মধ্যে। দ্বিতীয় ঘর কার জানেন? সুবহানাল্লাহ, জোরে বল তুই। দ্বিতীয় ঘর হলো জান্নাতের মধ্যে ওমরের, ওমরের ঘর দ্বিতীয়। যত সাহাবি দুনিয়ার মধ্যে আছে, বিশ্ব নবী ছিল একজন সাহাবি, জান কবজ করার সময় শুধু কোরআনের আয়াত তিলাওয়াত কইরে কইরে জান কবজ করে হইছে। সুবহানাল্লাহ, আসতে বলে, আসতে বললে জোরে বলে, আর জোরে বললে আসতে বলে। কি যে শুরু হইল সোনার বাংলা। এক ব্যক্তি তার মাইয়া বিয়ে দিছে, বলো বলবো? বাস্তব, মেয়ে বিয়ে দিছে, যাও এগুলো কাজ কর্ম করে না। সোনার বাংলার রূপার মানুষ আমি, সোনার বাংলা রূপার মানুষ। স্ত্রী বলতেছে তুমি কি কাজ কর্ম করবা না? কেন তো তুমি চুরি করো? কেতি এটা কবি না যে চুরি করতেই হবে। শ্বশুরের একটা ছাগল আছিল, এটা লই রওনা দিল সামনে শ্বশুরে বসে। কিরে জামাই, আমার ছাগল নিয়ে আপনি কই যান? এটা আননে গো চাচি, আমার এটা বেচে দেওয়ার জন্য বাজারে দিতেছি। আমনের ছাগলের তো দাড়ি আছে, এই ছাগলের তো দাড়ি নেই। হারামি জঙ্গলে নিয়ে কেসি দিয়ে ভালো করে শেপ কইরা ক্লিন শেপ বানাইছে। হ্যাঁ, ছাগলের দাড়ি আছে, হ্যাঁ ছাগলে কি দাড়ি নেই, ছাগল বিক্রি করছে। এক সপ্তাহ সংসার ঠিক মতো চলছে। সংসার চলার পর স্ত্রী বলতেছে তুমি কি কাজকর্ম করবা না? কিছু কর, সোনার বাংলা রূপার মানুষ আমি, কাজ নাই। তা তুমি চুরি করো, তুই এটা কবি না যে চুরি করতেই চলে গেছে চুরি করার জন্য বাজারে। কেমনে মিল করি, কেমনে মিল করি, মিল কর। এক ব্যক্তি 10 কেজি চাল, তা 10 কেজি চাল যদি নিতে পারি তা 10 দিন তো সংসার চলবো, কি বলেন? কি বলেন? এখন এখন সোরায় যে ব্যক্তি চাল কিনছে, আর এই বুড়া মানুষ চলে আসছে বাসা, সোরায় সব পর্যবেক্ষণ করতেছে কেমনে মিল করি। বুড়া মানুষ বাজারে গেছে চাল কিনে বাসায় চলে গেছে। যাওয়ার পর স্ত্রীরে ডাক দিচ্ছে, দরজা খুলছে, সোরা সব কিছু দেখতেছে কেমনে মিল করি। 10 কেজি চাল যদি নিতে পারি 10 দিন তো সংসার ভালোই চল। বুড়া মানুষ যাদের বয়স 70-80 হয়ে যায়, রাত্রে কিন্তু তাদের ঘুম নাই, কি বলেন? ঘুম আছে? এখন পাশ লগে যে একটা বুড়ি, এটারও ঘুম, এটারও বয়স হয়েছে। যখন এখন বুড়া মানুষ বাজার করে আনছে, ঘুমাই বসে, কিন্তু বুড়ি যেটা আছে এটা ঘুমায় নেই। গরিব মানুষ তো সুতির মশারি, কি মশারি, সুতির মশারি একটা কারামত আছে। এই বেটা কত বসে কি আছে কারামত হলো কি জানেন?
সুতির মশারি, ভিতর থেকে বাহিরে তাকাইলে সব দেখা যায়, কিন্তু বাহির থেকে ভিতরে তাকাইলে কিছু দেখা যায় না। এর সুতির মশারি কারাম আজকে যাই দেখি বাসায় যাই, যে শিবলি সাহেব বলছে ভিতর থেকে বাহিরে তাকাইলে সব দেখা যায়, আর বাহির থেকে ভিতরে তাকাইলে কিছু দেখা যায়। বুড়ি সব দেখতে আছে, চোট তো ঢুকছে, শিং খুঁজতে ঢুকছে, কলসিটা টান দিছে, টান দেওয়ার পর এখন চুরি করতে আসলাম, একটা লুঙ্গিও আনলাম না, গামছাও আনলাম না, কেমনি না যা করে খোদায় পরনের লুঙ্গিটা খুলছে, খুইলা চালগুলি যখন ঢালা শুরু করছে না, এখন গিট দেবে বুড়ি মশারের তলে হাত দিয়া লুঙ্গি হ্যান মশারের মধ্যে লয়ে গেছে, সোরা এখন কোনা বিচ্ছে, লুঙ্গির কোনা আছে না এটা বিচ্ছে, খুঁজে পায় না, বুড়িকে ওঠেন না, চালগুলি তো সব লয়ে গেল সোরা, এখন এই সোরাকে এই বুড়ি আমি সো, তোর মায় সো, তোর বাপে সো, চোদ্দ গোষ্ঠী সো, আমার লুঙ্গি সো, সোরা এক দুই এক দৌড়ে বাড়ি যায়, স্ত্রী বলতেছে স্ত্রী গো দরজা খোল, কয় দরজা যে খুললে মেজবাতি তো পাই না, কয় মেজবাতির দরকার নাই, আমার সুরাত বেশি ভালো না, এই সুরাতে ছেলেরা আমার দেখলে জীবনে বাপ ডাকতো। এখন স্ত্রী দরজা খুলে বলতেছে ও আমার স্বামী, তুমি এই জাপানি লুঙ্গি কই পেয়েছো, তোর বুদ্ধি নিয়ে গেছিলাম চুরি করতে লুঙ্গি আর এই, এই রকমের সোরা জামাই আছে না, কি বলেন আছে কিনা বলেন, এই যৌতুক তোর আছে না আমাদের সমাজে ভাইরা, এইভাবে এইভাবে সমাজের মধ্যে আছে, অভাব নাই বুঝাবার জন্য বলতেছি। এখন গুলশা তুর পাহাড় থেকে এই মক্কায় আসতে তার সময় লাগছে 3000 বছর, 3000 বছর সময় লাগছে আসতে। এখন যে যাইতাছে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করবে, নবীজি কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে আছে, হুজুর যদি হ্যাঁ হুজুরের সাক্ষাৎ পায় আর বিশ্ব নবী যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। এখন আবু জাহেলের বাড়ি সামনে আসছে, আবু জাহেলকে পিডা রে পিডা জনমের মতন পিডা, এটা পিডা বর্তা বানাইয়া, তারপরে এটা পুইরা পোটলা বানাইয়া নবীজির দরবারে হাজির, এ আব্দুল্লাহর বলা মোহাম্মদ, এ বলো তো তুমি তো দাওয়াত দে, ওয়ালাম তাজাল দাওয়াতুল ইসলাম, ইসলামের দাওয়াত দাও, ঠিক আছে ঠিক আছে, বলো তো এটার মধ্যে কি, যদি বলতে পারো সাথে সাথে আমি কালেমাবের মুসলমান হয়ে যাব, আর যদি না পারো তাহলে তো বুঝো যে তোমারে কি করব। এবার খারাপ লাগতেছে, গলা মনে হয় ঠান্ডায়, আজকে পুরো একটা মাস পর্যন্ত ঠান্ডায় যে দৌড়ছে ছাড়তে আছে না, যত বড় হুজুরি হও তোরে খাইয়ে গেলাম, ছাড়তে আছে দৌড়ে সকাল বসবেন ইনশাল্লাহ, ক্লিয়ার করে নেই তারপরে তাফসিরের কথা বলে শোনাম ইনশাল্লাহ, বলে আগে ভূমিকা দিয়ে লই দুই এক ঘন্টা, কি বলে খারাপ লাগতেছে ভাইরা। এখন বিশ্ব নবী বলতেছে চাচা আমি বললে বেশি খুশি না, পোটলার ভিতর থেকে যদি আমার পরিচয় দেয় তাহলে আপনি বেশি খুশি, আবু জাহেল চোখ বড়ই একই কস, পোটলার ভিতর থেকে তোর পরিচয় দিব, নবীজি বলছে শুধু হিজ কমান্ড ইজ দি এন্ড ইট ইজ, শুধু ইশারা দেয় বিশ্ব নবী, সাথে সাথে জীবিত হইয়া আমি বলি না মুক্তি ছবি বলে জীবিত হইয়া বিশ্ব নবীর কদমে চলে আসছে,
বিশ্ব নবীর ইশারা, His command is beyond it is. এতটুকু শুধু বলছে। এবার বিশ্ব নবীর কদমে চলে আসছে, আসার পর গুলশাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা পয়গম্বরের যুগে একজন আলেম, তাওরাতের আলেম, তাওরাতের তাফসির আমি করি, এই তাওরাতের একজন আলেম, কিন্তু তাওরাতের মধ্যে আপনার জীবনের অনেক কিছুই বর্ণনা তাওরাতের মধ্যে আছে। পয়গম্বর, আপনার নামের সঙ্গে যখন বেয়াদবি করেছি তখন আমি গুলশাব হয়ে গেছি, পয়গম্বর আপনি দোয়া করে দেন আমি যেন আগের মতন মানুষ হয়ে যাই। পয়গম্বর তিনি বলেন, হে গুলশাব কাফিল রে, তুমি আমার কাছে আসার পূর্বে তোমার কথা জিব্রাইল আমার কাছে বলেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বিশ্ব নবী দোয়া করতেছে, আল্লাহ ভুল করে আমার নামের সঙ্গে বেয়াদবি করেছে। পয়গম্বর বলেন, ভুল করে যদি কেউ আমারে গালি দেয় আর যদি তওবা করে আল্লাহ তারে মাফ করে দিবে। আজকে দেখেন বিশ্ব নবীর গালি দেওয়া হয়, বিশ্ব নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতন, বিশ্ব নবীকে বলা হয় সন্ত্রাসী পয়গম্বর, যারা বলেছো তোমরা যদি তওবা করো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? যত গুনাই করো তওবা যদি করো আল্লাহ তোমারে মাফ করে দিবেন। পয়গম্বরের নামের সঙ্গে যখন বেয়াদবি করা হয়েছে, শুধু বিশ্ব নবী দোয়া করছে, আল্লাহ মাফ করে দাও, সাথে সাথে মাফ করে দিছি। বিশ্ব নবীর দোয়ার বরকতে কাফিল মানুষ হয়ে গেছে। মানুষ হওয়ার পর এবার কাফিল ওই আলেম বলে, হুজুর আপনি আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, নবীর মহব্বত, নবীর মর্যাদা একটু বুঝাইতে চাইছিলাম। নবীর মর্যাদা যদি যদি নবীর এমন মর্যাদা, আর যদি তুমি আশিকে রসুল হও, নবীর সুন্নত যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ায় থাইকা তুমি জান্নাত দেখবা। সুবহানাল্লাহ, জোরে অনেকে দি যাইতে আছে, কি হলো, কি ওয়াজ, কি ভাল লাগতেছে না? হ্যাঁ থাকবেন তো ইনশাল্লাহ, যত ভালো ওয়াজই হোক 12টা বাজে গেলে আর ভালো লাগে না, 12টার আগ পর্যন্ত ওয়াজ মজা, 12টার পর আর মজা নাই। থাকবে থাকবে ভাইরা আমার, বিশ্ব নবীর একজন সাহাবী দুনিয়ায় থাইকা সারা পৃথিবী ঘুরে আসছে, একদিন জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন, জিব্রাইল রে তুমি জান্নাত দেখতে পারবা না। এবার জিব্রাইল বলে, আল্লাহ আমি জান্নাত দেখব। আল্লাহ বলেন, জিব্রাইল কখনো সম্ভব নয়, জান্নাত দেখা কোনোদিন সম্ভব নয়, না আমি দেখব যদি তোমার দেখতেই হয়। জান্নাত সবচেয়ে ছোট জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। আল্লাহ, জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। আর সবচেয়ে যে জান্নাতের মর্যাদা বেশি, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন, যদি জান্নাত তোমার দেখতেই হয় তুমি জান্নাতুন নাঈম একটু তুমি দেখো। জিব্রাইল রে, আল্লাহ 600 পাখা দিছি। ভাইরা আমার, এই 600 পাখা দিয়া জান্নাতুন নাঈমের মধ্যে জিব্রাইল ঘোরে, ঘুরতেছি একদিন দুই দিন নয়, বুখারীর মধ্যে আছি 500 বছর পর্যন্ত জান্নাতুন নাঈমের মধ্যে ঘুরে। ঘোরার পর
পেয়েছে একটা খাম্বা, বলে আল্লাহ এইটা মনে হয় জান্নাতুল নাঈমের শেষ সীমানা। আমার আল্লাহ বলেন জিব্রাইল রে এইটা শেষ সীমানা নয়, আরো 70,000 খাম্বা সামনে আছে। এবার জিব্রাইল বলে আল্লাহ আমার জান্নাত দেখার দরকার নেই, আমি জান্নাত দেখতে চাই না, 500 বছর পর্যন্ত জান্নাতুন নাঈমের মধ্যে ঘুরলাম, ঘোরার পর পাইছি একটা খাম্বা, তুমি বলো আরো 70,000 খাম্বা সামনে আছে, কিন্তু আমি জানতে চাই এই দুনিয়ার মধ্যে কেউ জান্নাত দেখার মতন কোন লোক আসেনি। আল্লাহ বলেন আমার একজন বন্ধু আছে মদিনার পয়গম্বর, এই বন্ধুর একজন বন্ধু আছে নাম হলো আবু বকর, এই লোকটা দুনিয়ায় থাইকা জান্নাত দেখতে পারে। ভাইরা আমার, এবার জিব্রাইল বলে আল্লাহ আমার ওই লোকটার একটু দেখতে মনে চায়, আমি লোকটারে একটু দেখতে চাই। আল্লাহ বলেন যদি তোমার দেখতে হয় যেতে হবে মদিনার মসজিদে, ওই লোকটার একটা সিভিলাইজেশন হ্যাজ নট ইট অ্যারাইভ, তার সিভিলাইজেশন হলো ওই লোকটা যদি মসজিদে সবার আগে যায় আবার মসজিদ থেকে সবার শেষে বের হয়। আরামগো সমাজের মধ্যে দেখবেন যারা বেশি শিক্ষিত যারা বেশি জ্ঞানী তারা মসজিদে সবার শেষে যায়, সবার আগে বের হয়ে আসি। হুজুরের ওয়াজ শুনে না আছে কিনা বলেন ভাইরা আমার। আবু বকরের নিয়ম হলো মসজিদে সবার আগে যায়, মসজিদের সাথে মন থাকবে, মাদ্রাসার সাথে মন থাকবে, তাফসীর মাহফিলের সাথে যোগাযোগ থাকবে, কিন্তু গান বাজনার সাথে না। যারা গান বাজনা শুনবা তারা কোনোদিন হুর যে গান গাইবে এই গান তোমার কপালে নসিবে হবে না। কি কইছি বুঝছেন? হ্যাঁ, গান বাজনা নাই, 99% লোকের ঘরে টিভি, আপনারা শান্তির আশা করেন। আমি বলতে পারি আল্লাহ কোরআন সাক্ষী, আমার ঘরে টিভি নাই, আলহামদুলিল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার জিব্রাইল বলে আল্লাহ আমি ওই লোকটাকে দেখতে চাই। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ও জিব্রাইল চলে যাও মদিনার মসজিদে, মানুষের সূরাতে হাজির, হাজির হওয়ার পর এবার জিব্রাইল মানুষের সূরাত ধরে চলে গিয়েছে মসজিদের নববীতে। এবার সমস্ত সাহাবীরা বের হয়ে গেল, আবু বকর সবার শেষে বের হইছে, জিব্রাইল যে বলতেছে হুজুর আপনি বলতে পারেন জিব্রাইল কই আছে, জিব্রাইল কোথায় আছে এইটা কি আপনি বলতে পারেন? এবার আবু বকর বলেন এই কথা যদি বলতে হয় আমার 2 রাকাত নামাজ পড়তে হবে। ফজরের নামাজ কে কে পড়েন না তুলেন, এ সবাই পারে তো মসজিদ দিব রে দিব যে ছোট মসজিদ চিন্তা করছে, কে কে পড়েন হাত তুলে সবাই পড়ে, এই বিস্তৃতি ফজর সব আসো হাত নামায়, অনেকেই ফজরের নামাজ পড়ে ঠিক কিনা বলে, কিন্তু হাত তুলছে সবাই কিন্তু পড়ার আশা আছে, আমিন বলেন। ভাইরা এখন যদি জিব্রাইল কই আছে এই কথা বলতে হইলে 2 রাকাত নামাজ পড়তে হবে। ভাইরা আমার, এবার 2 রাকাত নামাজ পড়ে জিব্রাইলের ডান হাত খপ করে ধরে বলে ভাই তামাম পৃথিবী ঘুরলাম কোথায় জিব্রাইল নেই, কিন্তু আমি জান্নাত গুলো ঘুরে দেখলাম জিব্রাইল নাই, জাহান্নাম ঘুরছি কোথায় জিব্রাইল কে পাই না, আমার মনে হয় তুমি সারা জিব্রাইল কেউ না। এই জন্য নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন,
যে যুবক নামাজ পড়বে ও দ্বারা কোনোদিনই ইফতিজিং হবে না, কি বলে জেনা ব্যবিচার হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ দরকার আছে কিনা বলেন? আল্লাহ সকলকে নামাজ পড়ার তৌফিক দান, জোরে বলেন আমিন। বাইরে আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এটা হলো সূরা লোকমানের একেবারে শেষ আয়াত। এখানে আল্লাহ পাঁচটা বিষয়ের উপরে বলেছেন, পৃথিবীর সব তোমরা আয়ত্ত করো কিন্তু এই পাঁচটা বিষয় সম্পর্কে তোমরা কোনোদিন এর রহস্য পৃথিবীর কেউ উদ্ঘাটন করতে পারবে না। কয়টা জোরে বলেন? খারাপ লাগছে না? থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত তুলেন তো, হাত নামান। পাঁচটা বিষয় আল্লাহ বলেছেন, পাঁচটা বিষয়ের রহস্য কেউ বের করতে পারবে না। কি কি এটা আল্লাহ বলছেন, লক্ষ্য করে শুনেন। বাইরা আমার, আল্লাহ বলেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস্সাআ। আল্লাহ বলেন এক নাম্বার, কিয়ামত কখন হবে কিভাবে হবে এই ব্যাপারে পৃথিবীর কোন বিজ্ঞান বলতে পারবে না। কিয়ামতের জ্ঞান কোন বিজ্ঞানের কাছে নাই, আছে কিনা বলেন? কোন বিজ্ঞান কিয়ামতের ব্যাপারে? সারা জীবন যদি গবেষণা করো, গবেষণা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কোনোদিন কিয়ামত যে কখন হবে কিভাবে হবে তোমরা কিছুই বলতে পারবা না। সুবহানাল্লাহ বলে এই ব্যাপারে বিজ্ঞান একেবারে একেবারে নীরব, এইভাবে একদম নীরব। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস্সা, একেবারে নীরব। পৃথিবীর সব বিজ্ঞান, নাসার বিজ্ঞানীরা একদম নীরব, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা। বুঝেন নাই? একটা লোক রে চোরে রে ধইরা একটা ঘন্টা যদি পানির মধ্যে চুবার কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যাবে? বিজ্ঞান এখানে ঠান্ডা হয়ে গেছে, অনেক কিছু আবিষ্কার করছে কিন্তু এই ব্যাপারে তাদের কাছে কোনো রেফারেন্স নেই। আল্লাহ বলতে চ্যালেঞ্জ দিছে, পারলে বাইর করবে না? পারবো? জোরে বলেন। বাইরা আমার, আল্লাহ বলেন কিয়ামত কখন হবে কিভাবে হবে এই ব্যাপারে মানুষ অজ্ঞ, এর রহস্য কোনদিন তোমরা বাইর করতে পারবে না। দ্বিতীয় নম্বরে সুন্দর করে আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে কখন হবে না এই ব্যাপারে কোনো তথ্য পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। কোন বিজ্ঞান বলতে পারবো আগামী কালকে বৃষ্টি হবে? দেখবেন যে বলছে কিন্তু হয় নাই, বলা এটা দেওয়ার মালিককে। জোরে জোরে একটু বলেন না ভাই। বাইরা আমার, আল্লাহ বলেন পাঁচটার ব্যাপারে এই রহস্য কেউ বাইর করতে পারবে না। ওয়ায়ুনাসিলুল গায়ব, এই ব্যাপারে সবাই নীরব। যদি তোমরা পারো, তোমরা রহস্য সারা জীবন যদি তোমরা গবেষণা করো, কোনোদিন তোমরা এ রহস্য উদ্ঘাটন করতে পারবা না। নবীর উম্মত। তৃতীয় নাম্বার হলো ভাইরা আমার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে কি আছে, কেমন সন্তান ছেলে নামে। এখন তো কম্পিউটার আবিষ্কার করছে আল্ট্রাসাউন্ড,
কিন্তু যে মেয়েটার বিয়া হয় নাই এই ডাটা পারলে বাইর করো, সম্ভব? একটা মেয়ে বয়স 18 কিন্তু বিয়া হয় নাই, এই মেয়েটার পেটে কি ধরনের সন্তান আছে, ছেলে না মেয়ে, এটা রহস্য কেউ বাইর করতে পারবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু বাহির করতে পারবে না। আল্লাহ বলছে, আল্লাহ কোন ঢঙে কোন রঙে কিভাবে যে বলছে, আল্লাহই সুন্দর জানে, ঠিক কিনা বলে, কিভাবে কোন কায়দায় আল্লাহ বলেছে এটা আল্লাহই সবচেয়ে কে জানে, তার সাইতে কিন্তু ভালো কেউ জানে, কি বলেন, কেউ জানে, কেউ জানে। যেমন আল্লাহ কোরআনের শুরুতে দেখবেন অনেকগুলো অক্ষর দিয়েছে, যেমন কফ, ইয়াসিন, তহা, হ্যাঁ এই ধরনের শব্দ কেন দিয়েছে? বিজ্ঞানীদেরকে বলা হয়েছে তোমরা পারলে এর রহস্য বের করো, পারবে? আল্লাহই ভালো জানে, সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, وينزل الغيث ويعلم ما في الأرحام নারীর গর্ভে কি আছে এটা কেউ জানে না, আল্লাহই ভালো জানে। চার নাম্বার হলো ভাইরা আমার, একটু লক্ষ্য করেন, আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, কার কোথায় রিজিক আছে পৃথিবীর কোন মানুষ জানে না, এর রহস্য কেউ বলতে পারবে না। আপনি কোথায় খাবেন, কোথায় যাবেন, কিভাবে খানাটা খাবেন, আপনার এই ব্যাপারে কোনো নলেজ নেই। আপনি যদি সিদ্ধান্ত করেন আমি আমি কুমিল্লা শহরে যাইয়া তারপরে আমি নাস্তা করব, দেখবেন ঘটনা অন্য রকমের হয়, চলে গেছেন আপনার বোনের বাড়ি অথবা ভাইয়ের বাড়ি যাই আপনি খাইছেন, হয় না? কোথায় খাবেন, কি কিভাবে খাবেন, এটা জানে কে? জোরে জোরে আল্লাহ, এই যে রহস্য আল্লাহ বলেন কোনদিন পারবা না এর রহস্য বের করতে। এরপরে আল্লাহ বলেন ভাইরা আমার, ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসু বিআইয়্যি আরদিন তামু, তোমার কোথায় মৃত্যু হবে এর রহস্য কোনো দিন তোমরা বের করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে জোরে ভাইরা আমার। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ বলেন আমি এর খবর ভালো জানি, জানে কে? জোরে কয়টা বিষয় জোরে মনে রাখেন, জোরে বলেন। এক নম্বরে কি, এক নম্বরে কি, কেয়ামত কখন হবে, কিভাবে হবে, কোন সিস্টেমে হবে, এই ব্যাপারে মানুষ অজ্ঞ, যত বড় মুফতি সাহেব, পিএইচডি ওয়ালা, দার্শনিক, কবি, বুদ্ধিজীবী, হ্যাঁ বিজ্ঞানী, কেউ পারবে বলতে ব্যাপারটা? দ্বিতীয় নাম্বার হলো কখন বৃষ্টি হবে, কখন হবে না, এই ব্যাপারে কেউ কিছু বলতে পারবে? তৃতীয় ব্যাপারটা হলো মায়ের গর্ভে কি আছে, নারীর গর্ভে কি আছে, ছেলে না মেয়ে, কখন হবে, কিভাবে হবে, এই ব্যাপারেও অজ্ঞ, এর রহস্য উদ্ঘাটন করতে পারে। চতুর্থ নম্বরে হলো কে কোথায় খাবে, কিভাবে খাবে, কোথায় তার রিজিক আছে, এই ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। পঞ্চম নাম্বার হলো কোথায় তার মৃত্যু হবে, এই ব্যাপারেও সে কিছুই জানে না। আপনারা জানেন কখন মরবেন, কিভাবে মরবেন, কেউ জানা আছে? হ্যাঁ, পৃথিবীর কোন মানুষ জানে, জানে কে? জোরে বলেন, জোরে। ইন্নাল্লাহ আলিমুন খবীর, একমাত্র আল্লাহ জানেন
তাম পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক রহস্য আছে আল্লাহ লুকায় রাখছে, যে খবর পৃথিবীর কোন মানুষ জানে না, কিন্তু আল্লাহ কিছু কিছু খবর বিশ্ব নবীর আল্লাহ জানায় দিছে। বিশ্ব নবীও সেটা রহস্যটা গোপন রাখছে। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেলাম, সেই নবীর সাথে কত দুশ্মনী আমাদের দেশে যে হয় হিসাব ছাড়া, ঠিক না বলে ভাইরা আমার, বন্ধুরা আমার? এখন লক্ষ্য করেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর বলবে আল্লাহ আমাদেরকে জান্নাতের পারমিশন দেন, আল্লাহ জান্নাতের পারমিশন দিয়া দেন। আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ জান্নাত দিবেন এই দরখাস্ত লিখবে। লিখবে হলো আদম পয়গম্বর, তিনি লিখবেন। লেখার পর আল্লাহ নিজে কুদরতি হাতে সাইন করে দিবেন। আল্লাহ সাইন করে দিয়ে বলবে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতের পারমিশন দিয়ে আল্লাহ বাইরা আমার জান্নাতের জান্নাতুল ফিরদাউসে এর দরজার দারোয়ান রিদওয়ানকে বলবে রে দোয়ান, জান্নাতের পারমিশন তো দিছি কিন্তু এই আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে তুমি জান্নাতে ঢুকতে দিবা না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু বিশ্ব নবীর দস্তকাত না পাওয়া যাবে। আল্লাহ একটা প্যাচ লাগাই দিল, এখন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা সবাই চলে যাবে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা সমস্ত নবীর উম্মতেরা চলে যাবে, চলে যাবে জান্নাতুল ফেরদাউসের দরজার সামনে যে দাঁড়িয়েছে ফেরেশতা রেদওয়ান, রেদওয়ানের কাছে চলে যাবে বলবে রেদওয়ান জান্নাতে পারমিশন দাও আমরা ঢুকি। এবার রেদওয়ান বলবে হে আদম আল্লাহ নিষেধ করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর সাইন থাকবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর জান্নাতে যেতে দেওয়া হবে না। সমস্ত নবীরা পাগল হয়ে যাবে, এর ভিতরে একজন ঠেলা পয়গম্বর আছে, নাম হলো মুসা পয়গম্বর। মুসা পয়গম্বরের রাগ একটু বেশি, সুবহানাল্লাহ বলেন। নরম একজন পয়গম্বর আছে মুরব্বী, তার নাম হলো আদম পয়গম্বর। মুরব্বী পয়গম্বরের সন্তান বেশি, দুনিয়ায় থাকতে 40,000 সন্তান দুনিয়ায় রেখে গেছে মুরব্বী পয়গম্বর। এর ভিতর একজন জাতির পিতা আছে, নাম হলো ইব্রাহিম পয়গম্বর। কিন্তু আমাদের দেশেও কিন্তু প্রতি বছর জাতির পিতা হয় আছে কিনা বলেন, আপনারা কোনটারে মানবেন? ইব্রাহিম নবীকে ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ কোরআনে বলে জাতির পিতা হলো ইব্রাহিম। কে বলে? আমি বলছি মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলে মুসলিমিন, মিল্লাতা আবিকুম বিশ্ববাসীর জন্য জাতির পিতাকে জোরে বলে। এখন যদি আপনি কোন কালাসান বাবু হবে ভাইরা আমার, আমি কি কোন দলের বিরুদ্ধে বললাম নি? আওয়ামী লীগের ভাইরা আমার বন্ধু, বিএনপির ভাইরা আমার বন্ধু, সমস্ত মুসলমান ভাইরা আমার বন্ধু,
আল্লাহ কোরআনে বলেন জাতির পিতা হলো ইব্রাহিম, তুমি যদি মানো মানলে মুমিন, না মানলে বেঈমান। এই ফতুয়া কি আমার না আল্লাহ? যদি যুদ্ধ করতে মনে চায় আল্লাহর সাথে যুদ্ধ করো, ঠিক কিনা বলেন? বিষয়টা দিছে কে জোরে বলেন? আমার সাথে রাগ করলে কোনো কাম হইবে না। মিল্লাতে বিকুম ইব্রাহিম, আল্লাহু আকবার বলেন ভাইরা। আমার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর চলে যাবে, সবাই ঘুরবে, সবাই ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে চলে যাবে মিজানের কাছে। মিজানের কাছে যাওয়ার পর দেখবে হাসান হোসাইন দুই ভাই মিজানে পাশে দাঁড়িয়ে আছে, বিশ্ব নবীর উম্মত পার করে দিতে আছে। ভাইরা আমার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর ওই সময় চলে যাবে। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, এটা বুঝাইতেছি, সুবহানাল্লাহ জোরে বলেন। ব্যাপারটা কি বুঝছেন নি? খারাপ লাগতেছে ভাইরা আমার? আদম থেকে ঈসা পর্যন্ত সবাই চলে যাবে মিজানের কাছে। মিজানের কাছে হাসান হোসেন দুই ভাই দাঁড়িয়ে আছে, রক্ত মাখা জামা কাপড় গুলি নিয়া। কারবালা শহীদালের রক্ত মাখা জামা কাপড় নিয়া দাঁড়িয়ে আছে হাসান হোসেন। আদম থেকে ঈসা পয়গম্বর সমস্ত নবীরা যায় হাসান হোসেনকে সালাম দিবে, কিন্তু হাসান হোসেন সালামের জবাব দিবে না। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বররা সালাম দিল, কিন্তু হাসান হোসেন সালামের জবাব দিল না, নবীদের সালামের জবাব ওই সময় দিবে না। এবার আদম নবী বলবেন হাসান হোসেন, হে হাসান হোসেন তুমি বলতে পারো তোমার নানা কোথায় আছে? আমরা তো সব জায়গায় ঘুরলাম বিশ্ব নবীর, আমরা খুঁজে পাইলাম না। বলতে পারো বিশ্ব নবী কোথায় আছে তুমি একটু বলো। হাসান হোসেন বলবে, হে আদম ঠিক আপনার জীবনের প্রতি কিছু না কিছু উম্মত দুনিয়ায় ছিল, এই উম্মত গুলির আপনি হাসরের ময়দানে ভাসাইয়া রেখে জান্নাতের পারমিশন নিলেন, কিন্তু উম্মতের জন্য কি মায়া লাগে না? এবার হাসান হোসেন বলবে, হে আদম 12ই রবিউল আউয়াল সোমবার রাত্রে আমার নানা আমগো দুই ভাই রে ডাক দিছে আর বলেছে, হাসান হোসেন হাসরের ময়দানে আমি বড় ব্যস্ত থাকবো, বিজি থাকবো, আমি থাকবো মিজানের কাছে, কখন যাবো আরশের নিচে, কখন যাবো জান্নাতের গেটের কাছে, কখন যাবো আমি জাহান্নামের গেটের কাছে, কিন্তু আমি জাহান্নামের দরজার কাছে বেশি থাকবো, যাতে আমার একটা উম্মত জাহান্নামে না যায়। হে হাসান হোসেন একটা ডিউটি দিয়া যায়, ডিউটিটা কি তুমি পালন করবে? হাসান হোসেন বলে, ও নানা কি ডিউটি? ডিউটি হলো তোমরা দুই ভাই মিজানের কাছে থাকবা, আমার গুনাহগার উম্মত গুনির পার করে দিবা, আমার উম্মতের নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় পাতলা হয়ে যায়, কারবালা শহীদানের
রক্ত মাখা জামা কাপড়গুলি উম্মতের নেকের পাল্লায় দিয়া আমার উম্মত পার করে দিবা। আমার উম্মতের নেকের পাল্লায় যদি কারবালার শহীদানের রক্ত মাখা জামা কাপড় দিলেও যদি নেকের পাল্লা যদি বাড়ি না হয় তোমরা দুই ভাই নেকের পাল্লায় বসিয়া আমার গুনাহগার উম্মত গুলিরে পার করে দিবা। এই ডিউটি পালন করতেছি নবীরা গো বলতে পারি না, নানা জান কইছে এবার একজন পয়গম্বর নাম হলো আদম পয়গম্বর বলবে হে হাসান হুসাইন আমরা সমস্ত নবীরা তোমাকে তোমরা দুই ভাইরে সালাম দিলাম, তোমরা দুই ভাই কেন সালামের জবাব দিলা না? হাসান হুসাইন বলবি হে আদম আমার নানা জান নিষেধ করেছেন, আমার নানা বলেছেন আমার যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীদেরকে সালাম দেওয়া নিষেধ আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন নবী আমরা পেলাম? সেই নবীর জন্য আমাদের মহব্বত নাই। সেই নবীকে যদি কেউ গালি দেয় ওরে জুতা দিয়া পিলেই তৈব, ঠিক কিনা বলেন ভাইরা? আমার বন্ধুরা আমার ও নবীর উম্মত এবার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, শুধু ঘুরবে ঘুরতে ঘুরতে কোথাও না নেই পয়গম্বর, শুধু বিশ্ব নবীরে খুঁজে আমার নবী বিশ্ব নবী। আল্লাহ বলেন আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান্নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন, বিশ্ব নবী তমাম পৃথিবীর মানুষের জন্য নবী। বুইস্তু ইলান নাসি কাফা, শুধু বিশ্ব নয় সমস্ত মাখলুকের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। এবার সমস্ত পয়গম্বর চলে যাবে আর সেন নিচে দিয়ে দেখবে বিশ্ব পয়গম্বর সেজদায় পড়ে ওই সময় ইন্নাল্লাহ ইনদাহু ইলমুসসাআ সমস্ত নবীরা ঘুরতে ঘুরতে চলে যাবে আরো সেন নিচে বিশ্ব নবী চোখের পানি ছেড়ে উম্মতের জন্য কাঁদতেছে। কি বলে গেল? আল্লাহুম্মা রাব্বি হাবলি ইয়া উম্মতি পরওয়ারদিগার গো আমার গুনাহগার উম্মত
তুমি মাফ করে দাও। সারা জীবন শুধু উম্মতের জন্য এত কেঁদেছে আল্লাহর রাসূল ঈসা নবীর উম্মত মাত্র 12 জন। সুবহানাল্লাহ বলেন, কিন্তু তাম পৃথিবীর মধ্যে বিশ্ব নবীর উম্মতের সংখ্যা বেশি। বর্তমানে 200 কোটি মুসলমান সারা দুনিয়ায় আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, কয়শো কোটি? 200 কোটি মুসলমানে যদি ধরে মায়ানমারে অগগন অস্তিত্ব থাকে, বাসের লাড়ি দিয়ে 1 ঘন্টা পিড়েলি তো শেষ, ঠিক কিনা বলে? ঠিক মতো 1টা ঘন্টা যদি পিটানো হয়, এই যে সুসিরে কি এমনি তো কঙ্গাল আছে কিছু, কি বলে আজকে কি যে হলো সারা পৃথিবীতে শুধু মুসলমান মার খায়, কেউ দিতে পারে না, শুধু মার খায়, কি বলে? সব জায়গায় খায় না, ভারতে খায়, কাশ্মীরে খায়, পাকিস্তানে খায়, বার্মায় খায়, চেচনিয়া খায়, বসনিয়া খায়, নাইজেরিয়া খায়, খায় না কোন জায়গায়? ইরাকে খায়, লিবিয়ায় খায়, জর্ডানে খায়, সব জায়গায় খায়। ইরান শুধু কয় খামো না, এবার দিব, ঠিক কিনা বলে? এখন শুধু খাওয়ার সময় বাসের লাড়ি দিয়ে পিড়েই দিবে, ঠিক মতো? এটার পক্ষে কে কে হাত তুলে? নারে তাকবীর আল্লাহু আকবার, আল কুরআনের আলো ধরে ধরে চলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা ভাইরা ভাইরা ভাইরা, আজকে আজকে মুসলমান শুধু সব জায়গায় শুধু মায়ের খাইতেছে, শুধু মায়ের খাইতেছে। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, এটা বুঝাইতেছে, বুঝতেছেন তো? আমার পয়েন্টে আমি আসি তো, যদি সারাক্ষণ যদি ইংরেজিতে ওয়াজ করি আপনারা কিছু বুঝবেন? যদি বলে দ্যাট দ্য শ্যান হু সেড দ্য সেন অন দেয়ার মাউথস বাট দেয়ার হ্যান্ডস উইল স্পিক টু আস এন্ড দেয়ার ফিট বেয়ার উইটনেস টু আর দ্যাট দে ডিড, বুঝছেন কিছু? এটাও তো একটা ওয়াজ করলাম, এত ঘন্টা গানে বলে কিছুই বুঝতেন না। বাংলা ওয়াজ দিয়া, সরল ভাষা দিয়া মানুষকে বুঝাইতে হইব, হৃদয়ের মধ্যে ঢুকাইতে হইব, ঠিক না বলে? বেশি কঠিন এখানে যদি হেদায়েত না করি বুঝবো কিছু, কি বলে? সিগা বস তারকিব মাদ্দা মাসদার জেন্স এগুলি কিছু বুঝবো? একজন রেজি গেলে তো আলেমরাই তো ঠিক মতন বুঝে না, ঠিক কিনা বলে? আজ থেকে 50 বছর আলেমরা, 50 বছর পূর্বের আলেমরা বিজ্ঞান সম্পর্কে কম বুঝতো, কি ফেসবুক আছিল, টুইটার আছিল, ব্লগ আছিল, ইউটিউব আছিল, কিছু আছিল বলে? কিছুই ছিল না। কিন্তু এই ফেসবুকের কথা, ব্লগের কথা, ইউটিউবের কথা, এগুলি সব কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ, আসতে বলে এই রহস্যগুলো কোথায় আছে? এই কোরআন গবেষণা কইরা এগুলির আবিষ্কার, এখন আলেমরা এগুলি গবেষণা করতেছে, খ্রিস্টানরা গবেষণা করতেছে, বৌদ্ধরা করতেছে, জৈন ধর্মের লোকেরা করতেছে, রিফার্স ধর্মের লোকেরা করতেছে, কনফুসিয়াস ধর্মের লোকেরা করতেছে, সিন্ধু ধর্মের লোকেরা করতেছে, হিন্দু ধর্মের লোকেরা করতেছে, বিশ্বে সবাই কিন্তু কোরআন গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করতেছে, কিন্তু মুসলমানরা এগুলি বাদ দিয়া শুধু ফতুয়া শুরু করে দিচ্ছে একে অপরের বিরুদ্ধে, ঠিক না বলে? একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে শুধু মুসলমান মুসলমান, মুসলমানরা যুদ্ধ করবে খ্রিস্টানের সাথে, বৌদ্ধর সাথে, হিন্দুর সাথে, পিটাইয়া চামড়া তুলে দেবে, ঠিক না বলে? কিন্তু এরা যুদ্ধ করে মুসলমানদের সাথে। আমাদের দেশে দেখছেন গ্রুপ, কেউ চর্ম নাই, কেউ হুদ্দা, কেউ পাঙ্গাসিয়া, কেউ মুকাম্মা, কেউ সুরেশ্বর, কেউ আড্ডশী, কেউ উজানি, কেউ তাবলি, হ্যাঁ কেউ সোনাকান, কেউ আরইবাড়ি, কেউ খাসকান্দি, কেউ ওই যে ল্যাংটা সুলাইমানের মুরিদ আছে না, আছে কিনা বলে?
কিন্তু মাশাআল্লাহ হক্কানি দরবার আছে, হক্কানি পীর আছে, উজানি শর্ম নাই, আলহামদুলিল্লাহ বলবেন আছে কিনা বলেন, উজানি শর্ম নাই, এগুলি হোক নানুভূত আল্লামা শফি, এই দেশে কিছু আলেম আছে আল্লামা শফিরও বদনাম বলে, এই তুই ছাত্র হওয়ার যোগ্যতা আছে ঠিক কিনা বলে, ছাত্র হওয়ার যোগ্যতা নাই, সে তার সাথে চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জ একজন মুরুব্বি আলেম, উপমহাদেশের মুরুব্বি আলেম, কোথা এশিয়াও বলি নাই বিশ্বও বলি নাই উপমহাদেশের মুরুব্বি আলেম, সেই আলেমকে বলে তেতুল হুজুর, আবার মাথার মধ্যে তেতুল দিয়া পিছনে বাঁশ ঢুকাইয়া আর হেরকেন দিয়া এই ছবি ফেসবুকে ছেড়ে দিছে, ফেসবুক দিয়ে যতটুকু উপকার হয়েছে এর চেয়ে ক্ষতি হয়েছে কোটি গুণ বেশি, কি আল্লামা শফি, হ্যাঁ বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম যার ছাত্র, প্রত্যেকটা গ্রামে আপনাদের গ্রামের মধ্যে দুই একটা আছে, কি আছে না এই মুরুব্বি আলেমরে বলা হয় তেতুল হুজুর, তাও আবার মুসলমানের সন্তান, তাও কি মুসলমানের সন্তান, কোন বেয়াদব ছাড়া এই ধরনের মুরব্বির বিরুদ্ধে কথা বলতে পারে না ঠিক না বলে, কিন্তু আজকে দেখেন শুধু ফেতনা ফেতনা শুধু ফেতনার গেঞ্জা পৃথিবীর, কোন ধর্ম নিয়ে এত গেঞ্জা নেই, কোরআন নিয়ে ইসলাম নিয়ে ঠিক না বলে, এখন সমস্ত নবীরা চলে আসছে কোথায় আরশের নিচে, এখন সমস্ত নবীরা চলে আসছে, আসার পর আমার নবীকে বলতেছে আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, হে বিশ্বনবী জান্নাতের পারমিশন আছিল কিন্তু পারমিশনের মধ্যে আল্লাহর দস্তখত আছে কিন্তু আপনারটা নাই, আপনি একটু সুপারিশ করে দেন আমরা সমস্ত নবীরা জান্নাতে চলে যাই, বিশ্ব নবী বলেন হে নবীরা আপনারা কি জানেন না মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড, বিশ্বনবী বলতেছে শুনেন হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা দুখুলাহা, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী জান্নাতে কদম না দেব, শুনেন আরো হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না দিবে।